এবারের গন্তব্য তুষারকন্যার দেশে। তুষারকন্যার এত কাছাকাছি থেকে যদি তুষারকন্যার দেখা না পাই, তাহলে মনটা জানি কেমন কেমন করে। যখন নিউক্যাসল ছিলাম, তখনই শুনতাম সবাই তুষারকন্যা দেখার উদ্দেশ্যে স্নোই মাউন্টেনে যেত 9-10 ঘন্টা ড্রাইভিং করে। আর এত কাছে ক্যানবেরায় থেকে মাত্র 2.5-3 ঘন্টার দূরত্বে যদি স্নোই মাউন্টেনে নাই যাই, তাহলে যেন জীবনটা বৃথা হয়ে যায়। তাই সকাল 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 7-8টার মধ্যে বেরিয়ে পড়লাম তুষারকন্যার সন্ধানে। মাঝে একবার যাত্রা বিরতিতে যে যার মতো নাস্তা কফি খেয়ে নিল। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ড্রেস হায়ার করলাম। এখান থেকে নানা রকমের ড্রেস নই মাউন্টেনে যাওয়ার জন্য হায়ারও করা যায়, কেনাও যায়। তবে কেনাটা আমার কাছে বা আমাদের কাছে অপচয় মনে হয়েছে বলে আমরা জাস্ট এগুলোকে ভাড়া করেছিলাম। এগুলো ভাড়া করে তারপরে আবার যাওয়ার সময় ফেরত দিয়ে যেতে হবে, এটাই হচ্ছে শর্ত। তবে ভাড়া করতেও কিন্তু কম টাকা লাগেনি, যথেষ্ট পরিমাণ টাকাই কিন্তু লেগেছে প্রত্যেকের জন্য। আর যেহেতু স্নোই মাউন্টেনে যাব, তাই প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি ছিল। অর্থাৎ কোনো রিস্ক নেওয়া যাবে না, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল আমাদের সাথে বেশ কয়েকজন। আর প্রত্যেককে একদম A to Z জামা কাপড় জুতো বুট সব কিছু পরিয়ে একদম প্যাক আপ করে আমরা গাড়িতে করে আবার রওনা দিয়ে দিলাম। এবারের গন্তব্য স্নোই মাউন্টেন, অস্ট্রেলিয়া। ক্যানবেরার প্রচণ্ড শীতে এমনিতেই আমি অত্যন্ত বিরক্ত, তার মধ্যে আবার -ডিগ্রিতে স্নো দেখতে যাওয়ার কোনোই মানে হয় না। আমার কোনো ইচ্ছাও ছিল না। তারপরও বাচ্চারা খুব চাচ্ছিল বলে তাদেরকে কথা দিয়েছিলাম একটা ডে ট্রিপ দিব, অর্থাৎ আমরা দিনে গিয়ে দিনে আসব, যেহেতু এত কাছে থাকি আমরা স্নোই মাউন্টেনের। গাড়ির জার্নিটা খুবই কম ছিল, মাত্র 3 ঘন্টার মতো ছিল, এমন কোনো দূরত্বে না, খুবই কাছে মনে হয়েছে আমার কাছে। আর সকাল সকাল রওনা দেওয়াতে আমরা সারাটা দিন স্পেন্ড করতে পেরেছিলাম এই স্নোই মাউন্টেনে। আর যখনই একটু এরকম বরফের দেখা মিলছিল, তখন একটু অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এগুলো নিশ্চয়ই কৃত্রিম কোনো হোয়াইট স্যান্ড বা কিছু দিয়ে তারা সাজিয়ে রেখেছে। পরে যখন দেখলাম বিস্তৃত চোখ জুড়ে দিগন্ত জুড়ে শুধু সাদা সাদা বরফে ঢাকা, তখন একটু একটু করে বিশ্বাস আসছিল যে হ্যাঁ, এগুলো আসলেই স্নো। আর আগেও আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন কোথাও যাওয়ার পথে আশেপাশের দৃশ্যই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। তাই চারদিক দেখতে দেখতে যখন আস্তে আস্তে আমরা স্নোই মাউন্টেনের কাছাকাছি যাচ্ছিলাম, একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, কারণ আমার জীবনের এই প্রথম স্নো দেখা। শিমুল আগে দেখলো, আমার আর আমার বাচ্চাদের জন্য ছিল এইটা একদম নতুন অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা। আমরা কিন্তু উইকেন্ডে আসিনি, আমরা এসেছি বাচ্চাদের স্কুল হলিডেতে, তবে উইকডেতে, যেন একটু ভিড় কম থাকে। কিন্তু এত এত গাড়ির সারি ছিল যে আমাদের গাড়ি পার্ক করাটাই একটা মানে মহা মুশকিলের ব্যাপার হয়ে গিয়েছিল। আর তার চেয়ে বড় কথা, রাস্তা এত স্লিপি ছিল, আমি জাস্ট সুরা পড়তে পড়তে পুরাটা রাস্তা এসেছি যে আল্লাহ আল্লাহ করে যদি এখান থেকে ফেরত যেতে পারি তাহলেই মনে হয় রক্ষা। কিন্তু যখন এসে একদম স্নোই মাউন্টেনের মাঝখানটাতে দাঁড়ালাম, আর যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা, শুভ্রতা আর শুভ্রতা, মানে চোখ জুড়ানো সৌন্দর্য। তবে শীতে যেন আমি এত কাপড় চোপড় পরে এসেও আমার মুখটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, নাক দিয়ে পানি ঝরছিল, মানে কেমন একটা অনুভূতি মনে হচ্ছিল যে আমি ফ্রিজের ভিতরে বসে আছি।
আসলে স্নো তো অনেকেই দেখে, এটার মধ্যে দুইটা কম্বিনেশন, স্নোই মাউন্টেন অর্থাৎ পাহাড় এবং স্নো একসাথে দেখতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। আর বাচ্চারা যে কী পরিমাণ আনন্দ করেছে মানে বলে বোঝানো যাবে না। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা একদম চোখের সামনে স্নো দেখতে পাচ্ছে। আর এই প্রচণ্ড স্নোয়ের মধ্যে আমার বারবার মনে হচ্ছিল, ইস, এখান থেকে কিছুটা ঠান্ডা যদি আমি একটু টুপ করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারতাম তাহলে মনে হয় আমার আরও বেশি ভালো লাগতো, একটু ব্যালেন্স হতো। বাংলাদেশে এখন যে পরিমাণ গরম, বাংলাদেশের মানুষগুলো একটু স্বস্তি পেত, একটু আরাম পেত, এটা আমার বারবার মনে হচ্ছিল। মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো বাচ্চারা বিরামহীনভাবে আনন্দ করেছে, তবে বড়রাও কিন্তু কম যায়নি। যাই হোক, অনেক মজার, অনেক আনন্দের একটা দিন আজকে কাটালাম আলহামদুলিল্লাহ। আল্লাহর অপরূপ একটি সৃষ্টি আজকে চোখের সামনে দেখে গেলাম, মনটাই ভরে গেল। তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম, যেহেতু আজকে আমরা দিনেই আবার ফিরে যাব বাসায়। তো পথের মাঝে আমরা যেহেতু আগে থেকে খাবার রেডি করে নিয়ে এসেছি, তাই একটি পার্কের মাঝখানে আমরা জাস্ট খেতে বসে গেলাম। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা কোনো রকম একটুখানি খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তাই স্নোই মাউন্টেনকে টাটা বাই বাই দিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি। আর মনে মনে ভাবছি, আল্লাহ ভাগ্যে রেখেছে বলেই এত সৌন্দর্যটা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আর সহি সালামতে বাসায় পৌঁছাতে পারছি বা পৌঁছেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।